আন্দোলনের আর ভবিষ্যৎ নেই। আন্দোলন সেদিনেই কানাগুলিতে ঢুকে পড়েছে যেদিন ওরা আমরণ অনশনের ডাক দিল। এতদিন ক্ষমতায় থেকে আমাদের লোকরা তো সব এতে ঢুকে গেছে, পৌরসভায় পঞ্চায়েতে দায়িত্বে ঢুকে গেছে, ক্ষমতায় পাওয়ার করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্ট, অ্যাবসলিউট। আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমালোচনা করতে গিয়ে কার্যত তৃণমূলের একাংশকে নিশানা করলেন দলের চারবারের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। প্রশ্ন তুললেন তাদের দায়বদ্ধতা নিয়ে, লড়াই সংগ্রামের ইচ্ছা মানসিকতা নিয়ে। মমতা ব্যানার্জির পুরো মুভমেন্টটাই আন্দোলনের মাধ্যমে তৈরি হয়েছে। তো আন্দোলনটা যখন থাকে না তখন সেই কমিটমেন্টটা কমে যায়, তখন সবাই বিভিন্ন জায়গায় পোস্ট পজিশনের জন্যে পোস্ট সেডিং করে, সেইটাই হয়েছে। কেউ পঞ্চায়েতে দখল করেছে, সুতরাং তাদের কমিটমেন্ট অন্যদের থেকে কম, তারা তো ডিরেক্ট আন্দোলন করেন। বিরোধীরা যখন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব, তখন ইঙ্গিতপূর্ণভাবে সৌগত রায় টেনে আনলেন দুর্নীতির সঙ্গে ক্ষমতার নিবিড় সম্পর্ক প্রসঙ্গে ১৯ শতকের শেষার্ধে ইংল্যান্ডের বিশিষ্ট ঐতিহাসিক ও নীতি বিশেষজ্ঞ লর্ড অ্যাক্টনের সেই বিখ্যাত উক্তি, ক্ষমতার প্রবণতাই দুর্নীতির দিকে ধাবিত হওয়া, একচ্ছত্র ক্ষমতা একচ্ছত্র দুর্নীতির জন্ম দেয়। শহরে তো একটা অংশ আমাদের বিরুদ্ধে ভোট দেয়, তারাই রাস্তায় নেমেছিল, কারোর হয়তো স্বাস্থ্য ব্যবস্থা নিয়েই অভিযোগ ছিল, কারুর পাড়ায় তোলাবাজি নিয়ে অভিযোগ ছিল, এই সবটা ওই অভয়াকে কেন্দ্র করে সবটা এক জায়গায় দাঁড়িয়ে গেছিল। যারা বামপন্থী তাদের একটা ইডিওলজিক্যাল কমিটমেন্ট থাকে, কিন্তু এতদিন ক্ষমতায় থেকে আমাদের লোকরা তো সব এতে ঢুকে গেছে, পৌরসভায় পঞ্চায়েতে দায়িত্বে ঢুকে গেছে, ক্ষমতায় পাওয়ার করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্ট, অ্যাবসলিউট। গায়ক কেকের মৃত্যুর পর বরানগরে এক কর্মসূচিতে সৌগত রায় বলেছিলেন, কলেজ ফেস্টে এত টাকা আসে কোথা থেকে, নিশ্চয়ই কারো কাছে সারেন্ডার করতে হয়। এবার ফের একবার দুর্নীতি দায়বদ্ধতা নিয়ে সরব হলেন, কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব কি তার কথা শোনে না, নাকি গোটাটাই রাজনৈতিক কৌশল? কৃষ্ণেন্দু অধিকারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।